ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি দেবী চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি দেবী চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেকদিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই রাখি বন্ধনের বদলে এবার মাস্ক বন্টন ত্যাগের ঈদ নির্বিঘ্নে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত করোনা চিহ্নিত করতে কাঁথিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রতিবেদনটি সবাই দেখুন কাঁথিতে দুই সেবাই কর্মী সহ সংক্রমিত তিন করোনা জয়ীরা বলেছেন করোনা তেমন কোনো রোগী নয় দার্জিলিংয়ে লকডাউন আরও সাত দিন বেলুড় মঠ বন্ধ থাকছে করোনা পরীক্ষা নিয়েও জালিয়াতি নদিয়ার তাঁত শিল্পী সরস্বতী রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন জিটিএ নিয়ে বৈঠক স্থগিত প্রায় 70% সুস্থতার হার রাজ্যে 20 বছরেই কলেজ পড়ুয়া সুপ্রিয় মুখপাত্র তৃণমূলের প্রতিবেদনগুলি সবাই দেখুন দাঁতনে গ্রামীণ ব্যাংকে আগুন চন্দ্রকোনায় সংক্রমণ বাড়ছে 3 তারিখ অবধি চলবে সম্পূর্ণ লকডাউন প্রতিবেদনগুলি সবাই দেখুন রামনগরের দক্ষিণ বাসুলিপাটের খালপাড়ে মৃতদেহ জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা মৃত দুই আহত এক দেশীয় ভ্যাকসিনের সফল প্রয়োগ ভগবানপুরের শিমুলিয়ায় গৃহস্থহীন বাড়ি থেকে উদ্ধার হল ডিভিশনপুরের এক মধ্যবয়স্কের মৃতদেহ করোনার সঙ্গে লড়তে নেওয়া হল 4 করোনাজয়ী প্রতিবেদনগুলি সবাই দেখুন করোনার কোপে বন্ধ বিক্রিবাট্টা নেই উপার্জন মাথায় হাত রাখি শিল্পীদের গত বছরের তুলনায় এবছর 11 শ্রেণীতে ভর্তি ফি কমাতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ আক্রান্ত 72,000 সুস্থ 50,000 রান্নার গ্যাস এর দাম বাড়ল ফের বন্ধ হয়ে গেল বেলুড় মঠ মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনে করোনা প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং দাবি না মিটলে বিক্ষোভে ভোটের হুমকি দিল বিজিটিএ অন্য ধরনের রাখি উৎসব স্নেহছায়ায় দেশ জুড়ে পালিত হল বখর ঈদ আশুতিয়ায় হাই স্কুল চত্বরে 300 গাছ লাগানো হল টিকাশি অঞ্চলের বেহাল কাঠফুল মেরামতি শুরু হল ঋণ চাইলে দিতেই হবে নির্দেশ দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী প্রতিবেদনগুলি সবাই দেখুন